সেরকম কোনো হেল দল নেই, তার কারণ তারা সাম্প্রদায়িক রাজনীতি করতে ব্যস্ত। সেই ক্ষেত্রে বিদ্যাসাগরের যে অবদান সমাজ সংস্কার হিসাবে এবং একজন চিন্তক হিসাবে এবং ধর্মনিরপেক্ষ মানবতাবাদী একটা সংস্কৃতি তৈরি করার যে অগ্রদূত তিনি ছিলেন, তা হিসাবে আমাদের গোটা ছাত্র সমাজের মনে বিদ্যাসাগর প্রথম একজন মহাপুরুষ হিসাবে স্থান পাওয়া উচিত। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে সেটা পায়নি। নিশ্চয় বিদ্যাসাগর প্রত্যেকটা আগামী যে প্রজন্ম, সে প্রজন্মের মনের মধ্যে যতদিন না ঢুকতে পারবে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, কারণ বিদ্যাসাগরই আমাদের মুক্তির পথ দেখাবে এই বিষবাষ্প থেকে বের হতে, সম্প্রীতির প্রাচীর গড়তে এবং জ্ঞানের আলোর যে বিশুদ্ধ পূজা অর্থাৎ সেটা করতে। কখনো বিদ্যাসাগর তিনি আনুষ্ঠানিক যে ধার্মিক যে প্রথা সেটাকে তিনি মানতেন না, বরং তিনি ধর্মহীন একজন ব্যক্তি ছিলেন, সেটা আমরা আজকে শুনলাম। তো ধর্মহীনতা আর ধার্মিক, বিদ্যাসাগর প্রকৃতপক্ষে মানবিক ধার্মিক ছিলেন। এই মানবিক ধার্মিক যে দৃষ্টিভঙ্গি বিদ্যাসাগরের, সেটাই ধর্মের মূল কথা হওয়া উচিত, যেটা বিদ্যাসাগর প্রকৃত অর্থে ধর্মিক ছিলেন। সুতরাং বিদ্যাসাগরের এই চর্চা আমাদের চারিদিকে ছড়িয়ে পড়ুক, এবং আমরা চাই বিদ্যাসাগর প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা ভারতের মনে, মানুষের মনে একজন বীর মহাপুরুষ হিসাবে থেকে যাবে। এবং আজকের যে চেষ্টা করছেন, আমরা বহরমপুরে মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রাতকালীন অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মুক্তির পাদদেশে জমায়েত হয়ে বহরমপুরে স্টেশন রোডে বিদ্যাসাগর মশাইয়ের যে মূর্তি বর্তমান রয়েছে, সেই মূর্তির সামনে বহরমপুর শহরের বিশিষ্ট জনেরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তারা তাকে মাল্যদান করেন, পুষ্পার্ঘ্য দেন এবং তার স্মরণে খুব সংক্ষিপ্ত 5 মিনিট করে আলোচনায় অংশগ্রহণ করেন। আমরা মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের পক্ষ থেকে সকাল 9টায় এখানে বিদ্যাসাগর মূর্তিতে আমরা প্রাতকালীন অনুষ্ঠান আয়োজন করেছিলাম। সেখানে বহরমপুর শহরের বিশিষ্ট মানুষজন, সাংবাদিক বন্ধুরা, কবি সাহিত্যিক, লেখক, শিক্ষক, অধ্যাপক, অধ্যক্ষ, তারা সব উপস্থিত হয়েছিলেন সেই অনুষ্ঠানে। তার প্রতি শ্রদ্ধার্ঘ্য আমরা নিবেদন করব। উল্লেখ্য, 70-এর দশকে গোড়ার দিকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মুক্তির প্রতি অবমাননা করা হয়েছিল একদল উচ্ছৃঙ্খল নকশালধারী নামক যুবকদের দ্বারা। সেই সময় আমি ব্যক্তিগতভাবে সাক্ষরতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম 70-এর দশকে, এবং কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের সেই খণ্ডিত মস্তক আমরা কলেজ স্কোয়ারে জলে ডুবুরে নামিয়ে তা উদ্ধার করে সেই কলেজ স্কোয়ারে স্থিত বিদ্যাসাগর মূর্তির আমরা সংস্কার করেছিলাম। হাজার হাজার যুবক যুবতী, ছাত্র ছাত্রী তারা রক্ত বিক্রি করে সেই অর্থে তারা বিদ্যাসাগরের মূর্তি পুনঃসংস্কার করা সম্ভব হয়েছে। আমরা যারা এখানে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছি, আমরা বিনম্র চিত্তে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি আমাদের আনুগত্য, আমাদের শ্রদ্ধা আমরা জানাচ্ছি। আমরা প্রথমেই আমাদের
বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবেন নির্ভীক নাগরিক কণ্ঠের প্রধান সম্পাদক মাননীয় বিশিষ্ট শহরের শিক্ষাবিদ ছবিরঞ্জন মজুমদার ভাষাই বিদ্যাসাগরের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন এবং মুর্শিদাবাদ জেলার অন্যতম সংস্থা মনীষী চর্চা কেন্দ্র এবং নির্ভীক নাগরিক কণ্ঠের পক্ষ থেকে সারা দিনব্যাপী বর্ণপরিচয়ের স্রষ্টা এবং ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 বছর জন্মদিন উদযাপিত হচ্ছে সারাদিন ধরে। সকালবেলায় বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান, বিভিন্ন আলোচনা এবং বিকেলে আমাদের অনলাইনে বিদ্যাসাগর নিয়ে আলোচনা করবেন জেলার বিশিষ্ট শিক্ষাপ্রতি এবং আজকে নির্ভীক নাগরিক কণ্ঠের পক্ষ থেকে এবং মনীষী চর্চা কেন্দ্রের পক্ষ থেকে অন্যতম কর্ণধার মাননীয় ছবিরঞ্জন মজুমদার মহাশয় পুষ্পার্ঘ জানিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনার একটু পরিচয় দেবেন? আমি নির্ভীক নাগরিক কণ্ঠের সাহিত্য বিভাগের সম্পাদক কুণাল কান্তি দে। আমাদের দেশে শুধু নয়, সারা বিশ্বের একজন বিস্ময়কর ব্যক্তিত্ব মহামনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছিলেন। তার 200 বছর পূর্তি উপলক্ষে আজ এখানে বড়বাজারের এই বিদ্যাসাগর মূর্তির পাদদেশে আমরা সমবেত হয়েছি মুর্শিদাবাদ জেলার নাগরিক সমাজের পক্ষ থেকে এবং আরও নানান সংস্থা, তারা সংস্থাগতভাবে যেমন বিদ্যাসাগর ৩০০ বর্ষ জন্মবর্ষ কমিটি ইত্যাদি নানান কমিটি, নানান সংস্থা তারা শ্রদ্ধা নিবেদন করতে এখানে আসছেন। সকাল ভোর থেকেই শুরু হয়েছে, ফলে আজকে আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করলাম এবং আজকের দিনে যে সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা সমস্ত ক্ষেত্রে যে দুর্দিন চলে নেমে এসেছে, ভয়ঙ্কর দুর্দিন, তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিদ্যাসাগরই একমাত্র আমাদের সামনে আলোকবর্তিকা হিসেবে কাজ করতে পারেন সেটা আমরা মনে করি। আমরা সংক্ষিপ্ত আলোচনা, মাল্যদান, পুষ্প নিবেদনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করলাম।